প্রবল বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তর উনকোটি ও ধলাই জেলায়। গত কয়েকদিনের টানা বর্ষণে বানভাসী তিন জেলা। প্রবল বৃষ্টিতে ধসের ফলে তিন জেলাতে মৃত্যু হয়েছে মোট পাঁচজনের। এর মধ্যে ধলাই জেলার লেম্বুছড়া এডিসি ভিলেজে এক পরিবারের মা ও দুই মেয়ে মিলিয়ে মৃত্যু হয়েছে মোট তিনজনের। প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত ধলাই জেলার এই অসহায় পরিবার। এবার দাঁড়ালো ত্রিপুরা প্রদেশ বিজেপি। সোমবার এই বিপর্যস্ত পরিবারের লোকজনদের সাথে দেখা করতে লেম্বুছড়া এডিসি ভিলেজে ছুটে যান বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব। কথা বলেন মৃতার পরিবার পরিজনদের সাথে এবং পরিবারের সাহায্যার্থে পরিজনদের হাতে তুলে দেন এক লক্ষ টাকা। প্রসঙ্গত ধলাই জেলা ছাড়াও উনকোটিতে প্রবল বর্ষণের ফলে বানভাসী অবস্থায় সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। একই অবস্থা উত্তর জেলাতেও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।